সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কিনা? লাইভ হয়ে গেছে উইমেন্স ডিজায়ারের সাথে। যে যেখানে আছেন লাইভটা শেয়ার করেন, আর হচ্ছে গিয়ে বলেন লাইভটা ক্লিয়ার আছে নাকি। ওকে, সুন্দর একটা শাড়ি পরেছে আজকে। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ওকে, নাইস, ঠিকঠাক। হ্যাঁ, হেয়ার স্টাইলটা কি ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে আজকে আমাদের লাইভ সেশনটা যাবে চ্যালেঞ্জিং প্রাইসে। হ্যাঁ, আজকে শাড়ি, যত শাড়ি আছে সব চ্যালেঞ্জ করে ওরা সেল করবে। আজকে যত শাড়ি আছে ওরা সব চ্যালেঞ্জ করে দিবে, লিখেই দিয়েছে আমাকে, এখানে আলাদা করে লিখাই আছে চ্যালেঞ্জিং প্রাইসে। সো আমি খুবই এক্সাইটেড আজকের লাইভ সেশনটা এনজয় করার জন্য। যারা যারা চলে আসছেন লাইভটা শেয়ার করে দিবেন। আমরা কিন্তু সারা দেশে বিদেশে সব জায়গায় ডেলিভারিটা কমপ্লিট করে থাকি। আমার মনে হয় চুলটা আমাকে এরকম খুবই বজ্জা লাগতেছে, চুলটা আই থিঙ্ক আমার একটু ঠিক করা উচিত। আমি কিছু ছেড়েই দিব, চুলটা এভাবে ছেড়েই রাখবো, থিঙ্কস এভাবেই ভালো লাগছে, রাইট? বলেন তো। আচ্ছা, উইমেন্স এমনি রাখি, এমনি ভালো লাগতেছে। ওকে, উইমেন্স ডিজায়ারের সাথে আজকে যে লাইভ সেশনটা, আজকে আমরা আপনাদেরকে স্পেশাল কিছু শাড়ি শেয়ার করব, একদম চ্যালেঞ্জিং রেঞ্জে। একদম রেঞ্জটা থাকছে একদম মানে চ্যালেঞ্জ করা রেঞ্জ, ঠিক আছে? সো আপনারা আশেপাশে ডানে বামে থেকে শাড়ি না নিয়ে আমাদের এক্সক্লুসিভ শাড়িগুলো আমাদের উইমেন্স ডিজায়ারের পেজ থেকে নিয়ে নিতে পারেন। চুল খোলা থাকুক, ঠিক আছে? ওকে, নাইস, ওকে, নাইস। চলো চলো, কে লিখেছে, ইশায়া নাকি? ইনশিয়া, ওকে, গ্রেট। চলো, বিসমিল্লাহ, আজকের লাইভের প্রথম শাড়ি, আরো অনেক সুন্দর সুন্দর। আজকের লাইভের প্রথম আমার পছন্দের কালার, হ্যাঁ, আমার পছন্দের প্রথম কালার যেটা, আর কালারটা আসবে হচ্ছে পুরো চকলেট কালার। কালারটা আসবে উমেন্স ডিজায়ার, মাই ফেভারিট পেজ। আর কাজ করা কালেকশন গুলো ওদের অনেক সুন্দর। হাই, কাফে, আমি তো ভালো আছি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই আসবে হচ্ছে আমার পুরো হাতের কাজের শাড়ি। এটা চ্যালেঞ্জ করা না, শুধুমাত্র আজকের লাইভের সব শাড়িগুলো চ্যালেঞ্জ করা, একদম পিওর মসলিনের মধ্যে। আপনারা একটু বুঝে নেন, পিকু পাইপিন যা যা লাগে শাড়ির মধ্যে সবকিছু কমপ্লিট করা আছে। একটা শাড়ির মধ্যে যা যা লাগে সব কমপ্লিট করা আছে। এই শাড়িটা ফার্স্টে মাসলিন করে, তারপরে মাসলিনের মধ্যে টাই ডাইটা করে, দেন পিকু পাইপিন করে, এরপরে হচ্ছে আপনাদের কাজটা করা হয়েছে। কাজটা বুঝে নাগে, কাজটা হচ্ছে আপনার এই রকমের ওয়ার্ক, কাজটা হচ্ছে এই রকমের ওয়ার্ক পুরো বডিতে, পুরো বডিতে। কালারটা আসবে হচ্ছে চকলেট কালারের মধ্যে, ব্লাউজের অংশ এভেলেবেল আছে। প্রাইসটা কেউ বিবেচনা করতে পারছে না, তাও আমি আপনাদেরকে বলে দিই, এই শাড়ির প্রাইসটা যাচ্ছে 12,500, এগুলোই 17,000-18,000 টাকা সেল হয়। কথা নাই, কারণ কি কি করছি আমি, আমার আমি কি করেছি যে কথাটা নাই বলতো একটু। এটার প্রাইস আসবে 12,500 টাকা, ছবি তুলে অর্ডারটা কনফার্ম করে ফেলো এখনই, যদি পছন্দ হয়ে যায়। কেউ চাইলে কালার কাস্টমাইজ করতে পারো, আপ টু ইউ। আচ্ছা, আমার ফেভারিট শাড়িগুলো আগে দেখাই না, আমি আগে আমার ফেভারিট একটা সেই শাড়ি রেখেছি, এটা দেখেন। এটা আমি উইমেন্স ডিজাইনের কাছ থেকে চেয়েই নিব, এটা এত সুন্দর একটা শাড়ি, এত সুন্দর একটা শাড়ি। খালি এটার সাথে আমার ব্লাউজ আজকে ম্যাচিং হয় নাই বলে আমি এটার পরি নাই। আমার আমি তো এই শেড দেখে পাগল হয়ে গেছি, আমি এই শেড দেখে পাগল হয়ে গেছি। কি রকমের শেড রে ভাই বলতো, অরেঞ্জ কালার, হোয়াইট কালার, লেমন কালার। কালকে জুয়েলারি লাইভ করোনায় তাই আপু, জুয়েলারি লাইভ আজকেও করতে পারবো কিনা অনেক বিপদে আছি আমি। আজকে আরো দুইটা লাইভের প্রমোশন আছে, বলো আমি কি বিপদে আছি। রাস্তায় বের হলে এত জ্যাম, সেই জ্যাম ছেড়ে বাসায় আসতে আসতে রাত 9টা 10টা বেজে যায়। বলো এইটা কার চাই, এই শাড়িটা, এই শাড়িটা কাট চাই? এটা মসলিনের মধ্যে চ্যালেঞ্জ করা প্রাইজে ওরা দিবে, চ্যালেঞ্জ করে প্রাইজ দিবে আজকে। আজকে বলেছে আপু আমি চ্যালেঞ্জ করে প্রাইজ দিব। এই কালার কম্বিনেশনটা কি হয়েছে ভাই, এই শাড়িটা তিনটা কালার শেডে পুরো বডিতে ছেটানো, স্টোন উইথ পার্ল, স্টোন ইভেন পার্ল ওয়ার্ক করা, স্টোন এবং পার্লের সেট করা আছে। আর পুরোটা পুরোটা হচ্ছে গিয়ে মসলিনের কাটওয়ার্ক প্যানেল, পুরোটা এমব্রয়ডারি কাটওয়ার্কিং প্যানেল আছে। এই কালারটা যে সুন্দর হয়েছে আমার কাছে, আমি আপনাদেরকে মসলিন শাড়ি যদি গজ কাপড় কিনেও আপনি শুধু একটু লেস লাগান, তাও আপনার 12-13,000 টাকা খরচ পড়বে। কিন্তু এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের উইমেন্স ডিজায়ার পেজ থেকে মাত্র
9000 টাকা, মাত্র 9000 টাকা। আমি বলেছি না আজকে চ্যালেঞ্জ করে দিবে, প্রাইস আসবে 9000 টাকা। সরি, এগেইন আমি বলে দিচ্ছি, প্রাইস আসবে 9000 টাকা। এবং এই শাড়িটা আমি আমার জন্য আলাদা করে রেখেছি, আপুকে আমি আগেই ভাগেই বলে দিছি, কারণ এটা আমার অনেক ফেভারিট হয়েছে, খুব সুন্দর। প্রাইস প্লিজ 9000 টাকা। ফ্রম এই বিউটিফুল, এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারই পছন্দের, আপনাদেরই পছন্দের উইমেন্স ডিজায়ার পেজ থেকে। কালারটা দেখে নেন। আমি না চিন্তা করতেছি এরকমের একটা শেড পরলে আমাকে কেমন লাগবে। বাই দ্য ওয়ে এটা রেখে দিই, এরপরে কালেকশনে যাই। হ্যাঁ, এরপরে কি দেখাবো, আরেকটা শেড ছিল। আচ্ছা, এইবার আপনাদের ফেভারিট জামদানি, জামদানির উপরে কাজ। হ্যাঁ দেখেন, জামদানির উপরে ওয়ার্ক, এই যে দেখেন। আচ্ছা, গত দুই দিন যাব তোমাকে মারাত্মক সুন্দর, আসলে কেন বলো তো এরকম মারাত্মক সুন্দর লাগতেছে, কারণটা কি? আমার না প্রচন্ড রকমের মানে এক সাইড ঘাড় ব্যথা, এটা হলে কি হয়, এটা এটা হলে কি হয় রে ভাই? বাচ্চাটা চাপেটে আছে নাকি আমি জানি না। ও মাই গড, আল্লাহ, আমি তো এটা দেখি নাই, এটা তো আমি খেয়ালই করি নাই, এই জামদানিটা। বলেন তো ঘাড় ব্যথা হলে কি হয়, বাচ্চাটা চাপেটে আছে? উইমেন্স ডিজায়ার সবচেয়ে সুন্দর শাড়ি, যদিও আরো অনেক জামদানি আছে আজকে, এটা অনেক সুন্দর। চাল এখানে ক্যাপশনে, এই যে এখানে লিখাই আছে চ্যালেঞ্জিং প্রাইস, এখানে লিখাই আছে, আল্লাহ বদ নজর থেকে রক্ষা করুন। কি প্রেসারের সমস্যা হয়? ও আচ্ছা, এটা এটা আমি জানি না, এটা ওরা আপনাদেরকে কেন এত কমে দিচ্ছে, কেন এত কমে দিচ্ছে, আই ডোন্ট নো, এই শাড়িটা কেন এত কমে দিচ্ছে তা আমি জানি না। আমি এটা একটু বলি, এটা হচ্ছে 64 থেকে 80 কাউন্টের মিক্স শাড়িতে আছে, প্রাইস যাচ্ছে মনে করেন মিনিমাম 40 রেঞ্জ হওয়ার কথা, 40,000 হওয়ার কথা, এটা 40,000। তোমার জুয়েলারি গুলো জোস, মাইয়াটাই জোস ভাই। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড আমাকে বলে, তুমি একটু মুখটা বন্ধ রাখতে পারো না, তুমি এত কথা বলো কেন? আল্লাহ আল্লাহ, একটা গিফট হবে নাকি আজকে? উইমেন্স ডিজাইনার আপুকে বলছে আজকে কি একটা গিফট হবে? এটার প্রাইসটা শুনলে আপনারা মানে আপনাদের মাথাটা খারাপ হয়ে যাবে, যদিও আমার তাড়াতাড়ি করে শাড়িগুলো দেখাইতে হয়। এটা এটা দেখেন, হ্যাঁ এটা আসবে বেগুনির মধ্যে পুরাটাই ওয়ার্ক, প্রাইস আছে চ্যালেঞ্জ করার প্রাইসে 12,500, পুরো জামদানিতে কাজ 12,500 সরিয়ে ফেলছি, ঠিক আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কালার ইজ ওয়াও 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 ওয়াও। কেউ যদি গেস করতে পারে নেক্সট কালার কি থাকছে, তাহলে তাকে 200 টাকা ডিসকাউন্ট দিব আমার পক্ষ থেকে। দেখি নেক্সট কালার কি হবে, আমি জানি এটা আপনারা পারবেন না, আমি জানি এটা, আমি জানি আপনারা এটা পারবেন না, তাই জন্য বলছি 200 টাকা ডিসকাউন্ট দিব। নেক্সট কালার কি হবে বলে, হ্যাঁ বলেন তো দেখি নেক্সট কালার কি হবে। আল্লাহ কি সুন্দর হয়েছে, ইভেন রেড হয় নাই, হয় নাই, দেখি আর কার কার কার, পিঙ্ক আরো হয় নাই। আরেকজনের কমেন্ট নিব, আর একজনের কমেন্ট নিব, দেন দেখি হোয়াইট হয় নাই, ভিচু হয় নাই, কালার দেখো, কালার আসবে গ্রে কালার, এইবার ব্ল্যাক তাও হয় নাই, এই যে মাম্মা মিয়া শাড়িটার লুকসটা জাস্ট সি। লাইভে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি, আরে রাখেন আপনার ফ্রি, আপনি এত সুন্দর শাড়ি পাঠাইছেন আজকে, খবর আছে আমার, আমার কেমন উল্টা পাল্টা লাগতেছে, আমার কেমন উল্টা পাল্টা যে লাগতেছে, আমি সত্যি আপু একদম সোয়ার, আমার খুব ইয়ে লাগতেছে, ল্যাভেন্ডার ল্যাভেন্ডার, আরে না হয় নাই তোমাদের কমেন্ট। সালাম আপু, ওয়ালাইকুম আসসালাম, এটা কার চাই বলো তো, এটার প্রাইস বিবেচনা করো তোমরা, দেখি এটার প্রাইস বিবেচনা করো। ও মাই গড, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, আইরফান আইরফান আমাকে একটা ইয়ে এনে দিতে বললো, নাইম চলে গেছে, জুস লেবুর, কিন্তু ইয়ে ছাড়া একদম খুব ভালো হয়েছে, এবার বসে থাকো, খুব ভালো হয়েছে। এটা দেখো, এটা এটা কি সুন্দর, ও আগো এটা কি সুন্দর শাড়ি, এটার প্রাইস বলো, এটা কি লাগবে, 9000 হয় নাই, ধ্যাত্রিকা ছাতা, এটা গ্রে কালার, ইয়াস গ্রেও হতে পারে, ডিপ সুরমাও হতে, আমি সরাসরি তো আমি দেখছি এটা মারাত্মক 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 মারাত্মক। হ্যাঁ, এটার প্রাইস আসবে 14,000, এই দুষ্টু মেয়ে তুমি দেখছো,
এটার প্রাইস আসবে 14,000 টাকা, 40,000 পর্যন্ত হচ্ছে কি আপনারা পান। সো এটা আপনারা পেজ মাগো মা, মাত্র 14,000 টাকায় পাচ্ছি আমরা এই বিউটিফুল শাড়ি। দেশের বাইরের আপুরা কোথায়, এখনই মেসেজ করে ফেলেন উইমেন্স ডিজায়ার পেজে। হ্যাঁ, প্রাইস আল্লাহ, এটা মারাত্মক খপাত খপাত করে। আচ্ছা আমি একটু এক পয়েন্ট করে ধরি তো। আই হাই হাই, খাই ফেলছে আমার, অনেক সুন্দর শাড়ি। আচ্ছা নেক্সট কালার কি, নেক্সট কালার কি বলো, নেক্সট কালারটা কি, এবার পারবা তোমরা নেক্সট কালারটা পারবা। নেক্সট কালারটা কি, উইমেন্স ডিজায়ার পেজে মেসেজ করতে হবে। ওরে বাবা, এটা চ্যালেঞ্জিং প্রাইসে আছে, 84 কাউন্ট শাড়ির মধ্যে। এটা কঠিন সুন্দর, কঠিন পরা, মারাত্মক মারাত্মক কঠিন শাড়ি এটা। এটা কঠিন লেভেলের শাড়ি হবে। কালারটা আসবে না একটু মেরুন, মেরুন উইথ পিঙ্ক, নিউড, নিউডও আছে, বয়েন। কি সুন্দর শাড়ি, এটাতে অনেক কাজ, এই শাড়িটাতে অনেক কাজ, মা গো মা। আপনার পরা শাড়িটার প্রাইস কত আপু দেখে বল। ওরে বাপরে, ও আচ্ছা, এটা তো হিট জামদানি, এটা তো হিট, হিট জামদানি, হিট অফ দ্য জামদানি, এটা এটা আমাদের হিট জামদানি। হ্যাঁ, এটার রেঞ্জটা একটু হাই, বাট এটা কিন্তু, এটা তো 60 হইতো মিনিমাম, 60,000 টাকা। প্লিজ প্লিজ, গ্রে শাড়িটা পিক তুলবো, এখন আর হবে না। গ্রেটা বা পার্পলটা আমি দুটোর মধ্যে যেকোনো একটা আমার জন্য আলাদা করছি। তোমাকে অনেক মিস করি, কেন আপু, আমি তো এভরিডে লাইভ হই, এভরিডে। বাই দ্য ওয়ে, এটা দেখেন, হ্যাঁ এটা দেখেন, এটা দেখেন, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এটার দাম 25,000 টাকা, আমি বলেই দিলাম আগে ভাগে, কারণ আমি জানি মেজেন্ডার উপরে হাইট বেশি। 25,000 টাকা অনলি, হ্যাঁ 25,000 টাকা মাত্র। সো প্লিজ প্লিজ প্লিজ, আচ্ছা ঠিক আছে, কোনটা ভাল লাগছে, পার্পলটা নাকি গ্রেটা, গ্রে কালারটা না পার্পল কালারটা, আপনারা একটু শিওর হয়ে অর্ডার করেন। হ্যাঁ, ঠান্ডা মাথায় আমার মতো এরকম অস্থির হয়ে যান না, আমি কিন্তু যেটা দেখি সেটাতে অস্থির হয়ে যাই। এই যে প্রাইস যে থাকছে, এটা ব্লাউজের অংশটা প্রাইস থাকছে কত, 40,000 না, 45 নো, 30 নো, প্রাইস থাকছে অনলি 25,000 টাকা। এটা এটা এক্সক্লুসিভ ওয়ান, এটা এক্সক্লুসিভ ওয়ান, ঠিক আছে। এটা আমি একটু পেছন থেকে টেনে যদি ধরি তাহলে দেখেন, এবার আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, এটার প্রাইস আসবে হচ্ছে 25,000 টাকা। দিস ইজ সো এলিগেন্ট শাড়ি, গ্রে শাড়ির পিকচার্স, ধাস তিরিকা আমাকে দিয়ে ডাবল ডাবল খাটায়, ডাবল খাটাচ্ছে। 84 কাউন্টে এত কম কোথাও পাবে না আপু, ডেফিনেটলি। এই যে গ্রে আপু, আপনার এই গ্রে কালারটা কিন্তু কঠিন হয়েছে। উইমেন্স ডিজায়ার আপুর, আপুর নাম কি আসলে আমি জানি না। হ্যাঁ, আমি এই উইমেন্স ডিজায়ার আপু বলে বলি, এটা কোনো কথা, এটা কিন্তু কঠিন সুন্দর। আচ্ছা আরেকটা সুন্দর শাড়ি আছে, দাঁড়াও তোমরা অর্ডার করো না, একটু ওয়েট করো, দাঁড়াও আরেকটা সুন্দর শাড়ি আছে, সেটা হচ্ছে কি এইটা, আরেকটা আছে, দাঁড়াও 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 দাঁড়াও, আরেকটা হচ্ছে এইটা। কোনটা আগে দেখাবো, কোন কালারটা, এইটা নাকি এইটা বলো, কোন কালারটা দেখাবো তোমাদের। পার্পলটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, পার্পল আর হচ্ছে গ্রে, এবার বলো এই দুটোর মধ্যে কোনটা আগে দেখাবো, কোনটা এখন। আর গহনার লাইভ করো না মা গো মা, করবো না কেন, অবশ্যই করব। সবার রিপ্লাই দাও, আমার রিপ্লাই দাও না কেন, কারণ তুমি তো আমার অনেক বড় এনিমি, কেন দিব না আপু তোমার রিপ্লাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, কেন রিপ্লাই করবো না, তোমার কমেন্ট আমার কাছে পর্যন্ত আসতে হবে তো। আচ্ছা এই শাড়িটা খেয়াল করো, এটা হচ্ছে 64 কাউন্টের শাড়ি, হ্যাঁ এটাও চ্যালেঞ্জ করা শাড়ি, এবং এই কালারগুলো কিন্তু আপনারা ওই যে যেটা বলি, হ্যাঁ এটা এটা জাস্ট লুক, এটা জাস্ট লুক, জাস্ট ওয়েট, এটা আগে দেখেন। হ্যাঁ পুরো শাড়িটাতে এরকম ওয়ার, পুরো শাড়িটা চিকচিক করতেছে মানে, এবং এটা এত এলিগেন্ট। 64 কাউন্টের মধ্যে শাড়িটা রয়েছে আমাদের অরিজিনাল ঢাকাই জামদানির, এবং কালারটা আঙুরের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি মল্লিকা আপু, এই যে দেখেন খুবই সুন্দর। হ্যাঁ এটা প্রাইস যাচ্ছে কত, এটা অনেক কিউট, 11,500 পুরো ব্লাউজটাই কাজ, 11,500। তোমার কথা বলার স্টাইলটা জোস, অনেকে নিতেই পারে না আমার এই কথা বলা, সত্যি আমার এই কথা বলাকে নিতেই পারে না। এটার প্রাইস আসবে হচ্ছে 11,500। ওয়াও, এইবার নিউজ কালারটা দেখবো, শাড়িতেই সৌন্দর্য নারীর, একদম একদম, না না শাড়িতে সুন্দর না, ওই যে ল্যাংটা লুংটা ড্রেস আছে না, ওগুলোতেই সৌন্দর্য নারীর। আচ্ছা এবার এটা দেখাই, হ্যাঁ অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। আমি এতগুলো শাড়ির মাঝখানে আমার এই শাড়িটাই ভালো লাগছে, কেন জানো, আমার কাছে কমফোর্ট ফিল হয়, আমার ব্লাউজটাও খুব সুন্দর ম্যাচিং হচ্ছে, আই ফিল এই টাইপের শাড়ি সবারই পছন্দ, আমি যেটা পরেছি আমার কাছে এটা খুব ভালো লাগছে।
তোমার পরে শাড়িটার প্রাইস কত আমি বলে দিচ্ছি, বা একটু মেসেজ করে দাও। এইটা দেখেন আজকের লাইভের হিট শাড়ি, আজকের লাইভের হিট কালার এন্ড হিট শাড়ি। নারীতেই শাড়িতেই সৌন্দর্য নারীর। আচ্ছা আর কিসে কিসে সৌন্দর্য? হাই ব্রিতুল হাই, এটা দেখেন এটা, হ্যাঁ এই কালারটা দেখেন। এবং এইটার প্রাইস 14,800 আমি আগেই বলে রাখি, কারণ এই কালারটা তো আপনারা সবাই খোঁজেন পান না, এই কালারটা কিন্তু আপনারা সবাই খোঁজেন বাট পান না। জাস্ট লুক এট দিস 14,800। এটা কিন্তু অনেক অনেক কাজ, এটা কিন্তু অনেক কাজ করা আছে। আমি আপনাদেরকে বললাম 14,800 পুরাটাই কাজ, এটা কিন্তু অনেক কাজ করা আছে, অনেক কাজের শাড়ি এটা, এটা অনেক কাজের শাড়ি। শাড়িতে খ্যাত লাগে আপু তোমাকে, একদম ঠিক বলছো, ঠিকই বলছো, খেতটা পুরো আমি। আহ কঠিন শাড়ি এটা, এটা কঠিন শাড়ি আমাদের উইমেন্স ডিজায়ারের পেজ থেকে। আপু আমার এইবার ঈদে কোনটা দিবে রে গিফট? গ্রে সোল্ড, আচ্ছা গ্রে সোল্ড, ঠিক আছে। তাহলে আমি পার্পলটা নেই, তাহলে আমি আমাকে পার্পলটা দেন, কিছু টাকা আমি দিই, কিছু টাকা আপনি আমাকে গিফট দেন। তোমাকে সবকিছুতে মানায়, আর মানাইলি কি, তারপরও আমি এত শাড়ি ধরি আমার আমার এভরিডে, তারপরে হচ্ছে এত ড্রেস ধরি বা পরি, এরপরেও আমার এটা যা সুন্দর কি বলবো, আমার আমার অনেক ভালো লাগছে, এটা অনেক সুন্দর। পার্পলটা প্রথমে দেখে আই ফিল যে আমি ওইটাই নিব, এখন আমার এটা আবার খুব ভালো লাগতেছে। আমাদের শাড়ি পরলে ভালো লাগবে, আমরা বাংলাদেশিরা এত সবই খ্যাত, সবই খ্যাত আমরা। প্রাইস যাচ্ছে এটা 14,800 মেবি, ইয়েস। আচ্ছা এইটাও সোল্ড হয়ে যাবে, তাইলে আমি এটা আলাদা করে রাখি, ব্ল্যাক হবে, যেটা তোমার পছন্দ আপু ওইটাই তোমার এবার ঈদের গিফট। থ্যাংক ইউ। ঈদ কবে? আই ঈদ কবে, আর কয় মাস আছে ঈদ কবে বলো তো? মাশাআল্লাহ শাড়িগুলো সুন্দর, ঈদ কি আরো দেরি আছে ঈদ আসতে? এবার পূজার জন্য লাল, ঈদ আসতে আর কয় মাস বাকি গো? কুচিটা দেখাবা, দেখানো যাবে অবশ্যই, কোনটার কুচি দেখবেন? এইটার আমি দেখাচ্ছি, জুয়েলারি লাইভ করবা কালকে করবো, আমাকে আজকে মাফ করে দাও, একজন এসে বসে আছে। আপনাকে ভালো লাগে অ্যান্ড ইয়োর ফ্যামিলি অলসো, থ্যাংক ইউ সো মাচ। ইয়ে কবে ঈদ? আল্লাহ দেখেন দেখেন শাড়িটা দেখেন, দাঁড়ান আমি খোলার আগে আপনাদেরকে দেখাই দিই, হ্যাঁ খোলার আগে, এই যে দেখেন খোলার আগে শাড়িটা আগে দেখেন, ঠিক আছে। দেশের বাইরে এটা 15,500 টাকা চ্যালেঞ্জ করার রেঞ্জে দিবে, একদম পিকু পাইপিং টাসেল সব করা আছে, ঠিক আছে। এটা এই শাড়িটা অনেক গর্জিয়াস, বাট নিউট কালারটা আর পার্পল কালারটা আর ওই আঙুর কালারটা মাইনাস লিস্টে, মাইনাস লিস্টে যাবে না, মাইনাস লিস্টে যাবে না, ঠিক আছে। এই কালার গুলো দেখো, এই তো এই তো কুচির অংশ পুরাটাই কাজ, উইমেন্স ডিজায়ার পেজে মেসেজ করতে হবে। আচ্ছা ঈদের তো মনে হয় 4-5 মাস বাকি, এর মধ্যে তো উইমেন্স ডিজাইনের সাথে আমার আরো লাইভ হবে, আবার দেখবো আবার পছন্দ হবে বলো তো, আবার দেখবো আবার পছন্দ হবে। এইটা দেখেন এই শাড়িটা, আচ্ছা এটা আসবে লাল রেড এর মধ্যে, সো এটা আমি একটু পেছন থেকে টেনে ধরছি, দেখেন এই যে আমি এটা একটু পেছন থেকে টেনে ধরছি, 15,500 রেঞ্জের, মাশাআল্লাহ আল্লাহ একটা চেহারা দিছে রে ভাই, হ্যাঁ যা ধরি তাই ভাল লাগে, ঘটনাটা কি মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর। আমি যখন শাড়ির এর ভিতরে একদম ডুবে যাব তখন আমি এরকম অনেক এক এক অনেক কথা বলি, এটা অনেক সুন্দর হবে। উইমেন্স ডিজায়ার পেজে পাচ্ছেন, ঠিক আছে। প্রাইস যাচ্ছে হচ্ছে 15,500। এরপরেরটায় চলে যাই, এরপরে কি থাকছে? এরপরে থাকছে টিল ব্লু, 80 কাউন্টের শাড়ির জামদানি, যেটা আমাদের কাছে সবচেয়ে কমে পাবেন আজকে, হ্যাঁ চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন, চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন। আমাদের উইমেন্স ডিজায়ার পেজে মেসেজ করবেন, একদম চ্যালেঞ্জ করে বলছে 80 কাউন্ট শাড়ির সঙ্গে এই জামদানিটা পাচ্ছেন। জাস্ট সি, জাস্ট সি, জাস্ট সি, কাজটা খেয়াল করেন আপারা, ঠিক আছে। আপু গলাটা তোমার পেজের জি, এটা 4,500 টাকা মনে হয়, 4,500 আমার কেনা। গহনার লাইফ করো না কেন? করবো আপু, এভরিডে করতে থাকি, কিন্তু দেখেন এটা টিল্ট ব্লু, হ্যাঁ এটা টিল্ট ব্লু এর মধ্যে পুরাটাই, এটা জাস্ট ওয়াও, কই পাবা এই শাড়িটা বলো তো, দেখি কে বলতে পারবে এই শাড়িটা কোথায় পাবা? আগামীকাল করবো, আজকে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। এই শাড়িটা কোথায় পাবা দেখি কে বলতে পারবে? শাড়ির পেজের নাম কি? প্রাইস আছে 14,000, আচ্ছা আমি একটু আবার দেখে বলছি ভাই, 14,500,
এবার তাড়াতাড়ি দেখাইতে হবে, কারণ এটা অনেক সুন্দর শাড়ি, বেশিক্ষণ দেখাইলে এটাও সোল্ড আউট খাবে, এটাও সবাই সোল্ড আউট খাবে। উমেন্স ডিজায়ার, তাই নাকি? পেজের নাম কি উমেন্স ডিজায়ার? আমি জানি আপু এখন আমার অনলাইন থেকে বের হয়ে সে মেসেঞ্জারে মেসেজ দেখতেছে, আমি এটা শিওর, আমি এটা শিওর সে এখন মেসেজ দেখতেছে। ইউনিক কালেকশন, সুপার। তবে নুট কালারটা আমি জানি অর্ডার হয়ে যাবে, পার্পলটা অর্ডার হয়ে যাবে, সো মেবি আমি এটাতেই যাব। এই কালারটা অনেক সুন্দর হবে, আর প্রাইসও খুব বাজেটের মধ্যে আছে, 40-45 হাজার টাকা দিয়ে। তো মনে করেন আপনি এই শাড়িটা মার্কেট থেকে আপনাকে কিনতে হবে, বাট আমাদের উমেন্স ডিজায়ার পেজে আপনারা পেজ আছে, দেখেন এই শাড়িটা পুরোটাই ওয়ার্ক। হ্যাঁ, পুরো একই কমেন্ট করবেন না, একই কমেন্ট করলে আপনাকে ব্লক করা হবে। মিষ্টি মণিকে বলছি, ঠিক আছে মিষ্টি মণি, একই কমেন্ট করলে আপনাকে ব্লক করা হবে। দেখেন শাড়িটা, শাড়িটা আগে দেখেন, শাড়িটা আগে দেখেন, কালারটা আমার একদম খাপে খাপ মিলে গেছে, আমার অনেক পছন্দের কালার। প্রাইস আছে 14,500 টাকা, যেটা 40-45 হাজার টাকা রেঞ্জ হয়। দেখেন, জাস্ট লুক এট দিস, এইটাই এইটাই আমার ঈদের শাড়ি হবে। আই এম ভেরি সরি আপু, আমি তোমাকে ব্যান করে দিচ্ছি, ঠিক আছে, কারণ তুমি খুব পেইন দিতেছো, একই কমেন্ট 14-15 বার করছো। আহা, কালারটা কি, মাই গড, নিউট কালারটা যেটা যেমন ভালো লেগেছে আমার, এইটা আমার আরো ভালো লাগছে। নিউটটা যেমন ভালো লেগেছে, বাট এটা আমার আরো বেশি ভালো লাগছে, ঠিক আছে, এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা আসবে স্কাই রঙের মধ্যে, পুরাটায় কাজ, পুরাটা মিন্স পুরাটা। এটা আসবে ব্লাউজের অংশটা, প্রাইস আছে হচ্ছে মাত্র 14,500। এটা ছবি তুলেন, এটা জলদি করে ছবি তুলেন, এটা জলদি করে ছবি মারেন, জলদি জলদি, প্রাইস আছে 14,500। এটা করা শাড়ি উমেন্স ডিজায়ার পেজ থেকে। আপু রেড শাড়ি দেখিয়েছি, হ্যাঁ সোনা, রেড শাড়ি দেখিয়েছি, এবার এবার দেখাবো সাদার মধ্যে, এবার দেখাবো হোয়াইটের মধ্যে। এটাও একটা বিউটিফুল জামদানির মধ্যে আছে, তবে দাম শুনলে আত্মহারা হয়ে যাবেন। উফ, এটা কি কালার আপু, এটা যে কি সুন্দর! আচ্ছা, আত্মহারা হয়ে যাবেন এখন যে শাড়িটার দাম বলবো, যদি না হন তাহলে আমার নাম লাবণ্য জাহান্না, আত্মহারা হয়ে যাবেন। হ্যাঁ, মানে মাথায় কাজ করবে না যে আপু এটা কি বললা। এই যে দেখেন, এটা জামদানির মধ্যে এই সুন্দর ওয়ার্ক, এটার প্রাইস যখন শুনবেন তখন মানে অস্থির হয়ে যাবেন যে এটার রেঞ্জটা এত কম। প্রাইস যাচ্ছে, এটা পুরোটায় শাড়িতে কাজ, কুচির অংশটাতে এরকম কাজ করবে, ঠিক আছে, প্রাইস যাচ্ছে মাত্র 5,500 টাকা। এই শাড়িটা যখন পারচেজ করবেন তখন বুঝবেন। গুলাবি দেখাও প্লিজ, গুলাবি আমি পরে আছি, এটার প্রাইস আসবে 5,500, বাধ্য এই শাড়িটা আপনারা কিনতে, 5,500 টাকায় তো সুতি শাড়িও পাওয়া যায় না, এটা কাজ করা শাড়ি, 5,500 টাকায় দিবে। আচ্ছা এটা দেখেন, এটা কি কালার, আরেকটা গ্রে কালারের মধ্যে শাড়ি পেয়েছে। আচ্ছা এইটা আমাদের হিট অফ দা শাড়ি, 14,500 রেঞ্জের। এই শাড়িটার একটা কালার আমি ক্যারি করেছিলাম, আপনারা দেখেন, না জানি এরকমেরই কি একটা। এটা পুরাটা কারচুপির ওয়ার্ক, ফুল শাড়িতেই হচ্ছে জারদৌজির ওয়ার্ক বলে 14,500 রেঞ্জের। এগুলোই 27,000 টাকা হচ্ছে আপনার মার্কেট প্রাইস, 27,000 থেকে 28,000 টাকা হচ্ছে এগুলোই মার্কেট প্রাইস, যেটা আপনারা পাবেন মাত্র, এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে আমার মিডল পার্ট, হ্যাঁ মাত্র 14,500 রেঞ্জে পেয়ে যাচ্ছেন। আর পুরো কুচির অংশটা থাকছে এই রকমের, পুরো কুচির অংশটা থাকছে হচ্ছে এই রকমের। ওকে, সো নাম, ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবে আপনাদের পছন্দের উইমেন্স ডিজায়ার পেজে। তোমার পরা শাড়িটা কত আমি বলে দিচ্ছি পাপি আপু, আচ্ছা একটা কালো শাড়ি পাওয়া গেছে ব্ল্যাক এর মধ্যে, এটা না টাই ডাই করা, 9,500 দিবে, এটা ব্ল্যাক টাই ডাই করা, ওরে বাবারে বাবা, ব্ল্যাক টাই ডাই করা, এটা কি সুন্দর বলেন তো, এটা 9,500, এটা 9,500, এই শাড়িটা 9,500 টাকা। ব্লাউজের অংশটা আসবে এইটা, তোমার আপু আমার গলার সেটটা টিকলি সহকারে এই যে এরকম 4,500, এটা আমি আমার জন্য, এটা ফুল অরিজিনাল সাউথ ইন্ডিয়ান, 4,500। আচ্ছা এটা দেখেন, আমার আমার এই শাড়িটা 9,500 উইথ ব্লাউজের ওয়ার্ক, এটা এটা কিন্তু টাই ডাই করা, হ্যাঁ এটা ফুল ব্ল্যাক, এটা অনেক সুন্দর, পাচ্ছি উমেন্স ডিজায়ার পেজ থেকে। এটা অনেক কিউট একটা শাড়ি, এগুলো তো 22-24 হাজার টাকার নিচে নাই, এটা আমরা 13,500 টাকায় পাচ্ছি। কি যে দাম ওদের, মানে ওরা কিভাবে এত বাজেটের মধ্যে আপনাদেরকে দেয় আমার মাথা কাজ করে না। 13,500, 13,500, এটা
এটা 13,500 টাকায় দিবে। আল্লাহ, কড়া শাড়ি, ম্যাজেন্ডার মধ্যে আছে, আপনি চাইলে সাদা, লাল, হলুদ, নীল, ব্লু, যার যেটা লাগবে, ঠিক আছে। প্রাইস আছে হচ্ছে 13,500, কট সুতা আর স্টোন এর ওয়ার্ক, ধন্যবাদ বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস আছে হচ্ছে 13,500 টাকা, হ্যাঁ, ইয়াস, 13,500। আল্লাহ আল্লাহ, সুন্দর শাড়িটা, 13,500, ফ্রম উইমেন্স ডিজায়ার। হ্যালো, হাই, কি অবস্থা, আপনারা কেমন আছেন? এই যে আরেকটা শাড়ি দেখাচ্ছি, নাইস নাইস, বুটিকস এর মতো কাজ করা আছে, কালারটা আসবে নিউড এর মধ্যে, 12,500 তে দিয়েছে, পুরাটাই জারদৌসির ওয়ার্ক, ফুল জারদৌসির ওয়ার্ক, আর এখানে আদার করে এমব্রয়ডারি আছে, এটা খুবই সুন্দর, প্রত্যেকটা ব্লাউজে কাজ আছে, 12,500 তে দিয়েছে। এটা টাইডাই, টাইডাইটা অনেক সুন্দর, নিউড পিঙ্ক অ্যান্ড রেড, এটা অনেক সুন্দর, 12,500 রেঞ্জে যাবে এটা, হ্যাঁ, 12,500 রেঞ্জে। তবে আজকের লাইভের একটা হিট শাড়ি দেখাবো সবার লাস্টে, এটা এটা 60,000 রেঞ্জের শাড়ি, 60,000 টাকার শাড়ি, ঠিক আছে, আপনারা একটু দেখেন, আগেই কিনতে হবে তার দরকার নেই, আগে আমি শুধু ব্লাউজটা দেখাই। 60,000 টাকার শাড়ি আজকে আপনারা চ্যালেঞ্জ করা প্রাইজে পাবেন আমাদের উইমেন্স ডিজায়ার পেজ থেকে, ঠিক আছে, চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন। এটা আসবে হচ্ছে আপনার স্লিভস এর অংশ, দুইটা স্লিভস এর অংশ, ঠিক আছে, চ্যালেঞ্জ করে বললাম, 60,000 রেঞ্জের শাড়ি। এটা আসবে হচ্ছে আপনার মিডল পার্ট, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার নেক পার্ট, মানে আপনার এই ব্লাউজ বানাইতেই আপনার মানে 14,000-15,000 টাকা লাগবে। এটা আসবে হচ্ছে আপনার মিডল পার্ট, সো একদম হাতে, নেকে, ব্যাকে, সব জায়গায় আপনার ব্লাউজের কাজ থাকছে। আর 60,000 টাকা তো একটা শাড়ি এমনি এমনি হবে না, একটা শাড়ি কি 60,000 টাকা এমনি এমনি হবে আপু? আমাদের আপু বলে বলে ডাকবা, আপারা বললে অনেক দূরের মনে হয়, ঠিক আছে আপু, ঠিক আছে, ঠিক আছে সোনা। আচ্ছা, আমি বললাম যে 60,000 রেঞ্জের শাড়িটা কেমন হবে একটু দেখে আসি। 60,000 রেঞ্জের শাড়িটা, কিন্তু এটা 60,000 না, এটা আজকে আমরা চ্যালেঞ্জ করে প্রাইস বলবো, একটু না কিনি দেখে নেই, এটা পুরাটা এরকমের ওয়ার্ক আছে, পুরো শাড়িটা বোঝেন আগে, পুরো শাড়িটা এরকমের ওয়ার্ক আছে, পুরো শাড়িটায় বডিতে, এটা রেঞ্জটা আসবে 29,000 টাকা, 29,000 টাকা আজকে চ্যালেঞ্জ করা প্রাইস, ওরে বাপ রে, 29,000 টাকা এই শাড়িটা, হ্যাঁ, 29,000 টাকা, আমি কিভাবে বোঝাবো এই শাড়িটা, এত সুন্দর, এত সুন্দর, আমি এটা কিভাবে বোঝাই, দেখেন শাড়িটা, ঠিক আছে, তবে অনেক ওয়েট। এই শাড়িগুলো বাংলাদেশের যে কোনো দোকানে বা যে কোনো শপিং মলে আপনারা এগুলো লাখ দুয়েক টাকা দিয়ে পারচেস করবেন, হ্যাঁ, শাড়িটা এত সুন্দর, যেটা আপনারা পেয়ে যাচ্ছেন উইমেন্স ডিজায়ার পেজে, যেটার ব্লাউজটা আপনাদেরকে আমি দেখিয়েছি, প্রাইস যাচ্ছে হচ্ছে 29,000 টাকা, বাংলাদেশের সব পেজকে চ্যালেঞ্জ করে এই রেঞ্জটা করা, 60,000 টাকার শাড়ি আজকে আপনি 29,000 টাকায় পেলেন, দেশের বাইরে, ঢাকার বাইরে, ঢাকার ভেতর সব জায়গায় ডেলিভারি করা হবে। আমার শাড়ির প্রাইসটা আছে কত, আল্লাহ, 9,000 টাকার মতো হতে পারে, আই এম নট শিওর, আপনারা একটু ইনবক্স করে দেন আপনাদের পছন্দের উইমেন্স ডিজায়ারকে। শাড়িটা খুবই নাইস, ট্রু, সো ভালো থেকেন আপনারা, আমাদের আরো আধা ঘন্টা পরেই আরো একটা লাইভ সেশন যাবে, সো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থেকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।